স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার কেন্দ্র। অসুস্থ দেহকে সুস্থ করে তোলা হয় এই কেন্দ্রেই, যার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বিশাল বিশাল ইমারত। পাশাপাশি আভ্যন্তরীণ জরুরি পরিষেবার যাবতীয় সমস্ত সরঞ্জামও ব্যবস্থা করা হয়েছে। সরঞ্জামগুলোর সংস্কারের জন্য বছর বছর ব্যয় হয়ে থাকে বহু সরকারি অর্থ, কিন্তু এগুলো দেখভাল করার দায়িত্ব যাদের উপর ন্যস্ত রয়েছে তাদের কাজে রয়েছে চূড়ান্ত গাফিলতি, যার খেসারত পোহাতে হচ্ছে হাসপাতালে থাকা রোগী, রোগী পরিজন ও স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক সহ সমস্ত কর্মীদের। এই দৃশ্য পরখ করা যায় খোয়াই হাসপাতালে। ক্রমশ অবনতির পথে পতিত হয়েছে খোয়াই জেলা হাসপাতালটি। সামান্য বৃষ্টিপাতে এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে পড়ে, অতএব বিদ্যুৎ বিভ্রাটের সময় যেন হাসপাতালটি বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ে তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হাসপাতালের ছাদে বসানো হয়েছিল সোলার সিস্টেম প্রজেক্ট। শুধু তাই নয়, হাসপাতাল চত্বরে বসানো হয়েছে একটি জেনারেটরও। কিন্তু বিগত 8-9 মাস ধরে সোলার সিস্টেম প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে, অকেজো হয়ে পড়েছে হাসপাতাল চত্বরে থাকা জেনারেটরটিও, তাতে ধরেছে জং। অথচ এগুলো সারাইয়ের কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে হাসপাতালে চালু হয়েছে অপারেশন থিয়েটার। অপারেশন টেবিলে বিদ্যুৎ সংযোগ চলে গেলে চিকিৎসকদের হাতে তুলে নিতে হয় মোমবাতি ও মোবাইলের টর্চ লাইট। এমতো অবস্থায় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তার দায় ভার কে বহন করবে? সেক্ষেত্রে স্বাভাবিকভাবে রোগী পরিজনেরা তার দায় ভার চিকিৎসকদের কাঁধে তুলে ধরবে। কিন্তু প্রকৃত অর্থে সেই দুর্ঘটনার জন্য কি চিকিৎসকদের দায়ী করা ঠিক হবে? প্রশ্ন তথ্যবিজ্ঞ মহলের। দেখুন চিকিৎসকদের বিদ্যুৎবিহীন কাজ করার দৃশ্যটি। বিদ্যুৎ সংযোগ ছিন্ন হলে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও রোগী পরিজনদের। মাথার উপর বৈদ্যুতিক পাখা থাকা সত্ত্বেও আসে না কোনো কাজেই। তাছাড়া বিদ্যুৎ থাকাকালীনও দু একটি ছাড়া সবগুলো পাখাই অকেজো, নষ্ট হয়ে পড়ে আছে। সারাইয়ের কোনো উদ্যোগ নেই, প্রচণ্ড দাবদাহে চরম অস্বস্তিতে ভুগছে রোগীরা। তারা জানায় গরমে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরীণ পরিকাঠামোতেও আরো সমস্যা রয়েছে। রোগীদের বিছানার পাশে থাকা দরজা জানালাগুলোর ভগ্ন দশায় শোভাবর্ধন করছে। রাতে দরজা জানালা কোনোটাই লাগানো সম্ভব হয় না। পার্শ্ববর্তী জঙ্গল থেকে মশা, মাছি, কীটপতঙ্গ সবই ঢুকে পড়ছে রুমের ভেতর, ফলে সর্বদাই আতঙ্কের মধ্যে থাকতে হয় রোগী ও তাদের পরিজনদের। প্রতি বছর হাসপাতালের দরজা জানালা, লাইট, ফ্যান ইত্যাদি সারাই বাবদ লক্ষ লক্ষ টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে সমস্যার সমাধান কিছুই হচ্ছে না। বিষয়গুলো নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান, এগুলো সারাইয়ের দায়িত্ব হাসপাতাল সুপারিনটেনডেন্টের। সোলার সিস্টেম অকেজো হয়ে পড়ে থাকার বিষয়ে হাসপাতাল সুপারিনটেনডেন্টের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিককে চিঠি দিয়ে জানানো হয়েছে একাধিকবার, জানান সুপারিনটেনডেন্ট, কিন্তু সমস্যার সমাধান হয়নি। অন্যদিকে সিএমও নির্মল সরকার জানান, টেকনিশিয়ানরা বলেছেন জেনারেটর সারাইয়ের যন্ত্রাংশ বাজারে পাওয়া যাচ্ছে না, তাই সংস্কার করা সম্ভব হচ্ছে না। অসুস্থ স্বাস্থ্যকেন্দ্রকে সুস্থ করে তোলার ব্যর্থতা ঢাকতে নানা অজুহাত দেখালেন দায়িত্বপ্রাপ্ত অধিকর্তারা, কিন্তু সারাইয়ের কোনো আশ্বাসই তাদের কাছ থেকে পাওয়া যায়নি। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাই করে যাচ্ছেন। এর খেসারত দিতে হচ্ছে হাসপাতালে থাকা রোগী ও রোগী পরিজনদের। শুধু খোয়াই জেলা হাসপাতাল নয়, রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রেই চিত্র প্রায় একই।
রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলির অবস্থা এরকম হলে কি সাকার হবে মুখ্যমন্ত্রীর মডেল রাজ্যের স্বপ্ন? প্রশ্ন ওয়াকিবহল মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।